আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ হাদিসটি রাসূলের প্রিয় সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন আবি হুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اعطيت امتي خمس خصال لم تعطهن امه قبلهم بالنبي محمد رسول বলেন পবিত্র রমজান মাস উপলক্ষে আমার উম্মতকে বিশেষ ভাবে এমন পাঁচটি পুরস্কার দেওয়া হয়েছে যা পূর্ববর্তী কোনো উম্মতকে দেওয়া হয় নাই সেই পাঁচটি পুরস্কার কি এক নম্বর রোজাদারের মুখের দুর্গন্ধ মহান আল্লাহ কাছে মিস্ক আম্বারের চাইতে বেশি পছন্দনীয় সম্মানিত সুযোগ রোজার কারণে বিকাল বেলায় মানুষের পেট থেকে একরকমের একটু গন্ধের মতো বের হয় এটা আল্লাহর কাছে মিসক আম্বারের চাইতে বেশি পছন্দনীয় তার মানে রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে কতটা প্রিয় হয়ে যায় কতটা পছন্দনীয় হয়ে যায় দুই নম্বর ওয়া تَسْتَغْفِرُ لَهُمُ الْحَيَوَانَ حَتَّى يَسْتَثِرُوا। প্রিয় নবী বলেন রোজাদার ব্যক্তির জন্য সাগরের মাছ তথা সকল makhluk ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে এটা কত বড় একটা ফজিলত তিন নম্বর তিন নম্বর হচ্ছে আল্লাহ রসুল বলেন রোজাদার ব্যক্তির জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয় এবং আল্লাহ তালা বলেন আমার নেক বান্দারা আমার নেক বান্দারা অতি সত্তর সকল কষ্ট ক্লেশকে পিছনে ফেলে তোমার কাছে আসিতেছে এইভাবে জান্নাতকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতে থাকেন ওয়াসীরু ইলাইকা ওয়া তাসফাদু فيه مرضۃ الشیاطین ওয়া তাসফাদু فيه مرضۃ الشیاطین এবং দুষ্ট শয়তানকে আবদ্ধ করা হয় অর্থাৎ তাকে আবদ্ধ করা হয় فلا تخلصوا فيه الى ما كانوا يخلصوا اليه في غيره فله বান্দা অন্য মাসে যেরকম পাপ করতে পারে রমজান মাসে সেরকম পাপ করতে পারে না পাঁচ নম্বর রোজাদার ব্যক্তিকে রমজানের আখের রাতে শেষের রাতে সর্বশেষ দিবসের রাতে রোজাদার ব্যক্তির

তখনই তাকে পারিশ্রমিক পারিশ্রমিক দেওয়া হয় সুতরাং রোজাদার ব্যক্তির পঞ্চম পুরস্কার হচ্ছে সর্বশেষ রোজার রাতে তার জীবনের সব গুণাগুলো মাফ করে দেওয়া হয় এই হাদিসটি মুসনাদে আহমদ বাই হাকি ইত্যাদি হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে সম্মানিত সুধী এই বিশাল বিশাল পাঁচটি পুরস্কার আল্লাহ তার হাবিবের জন্য বিশেষভাবে ঘোষণা করেছেন রোজাদার ব্যক্তি পাঁচটি পুরস্কার লাভ করতে পারবে সুতরাং আসুন আমরা যথাযথ সম্মান এবং মর্যাদা দিয়ে এখলাসের সাথে সহি শুদ্ধ সঠিকভাবে রোজাগুলো পালন করে মহান আল্লাহর কাছে এই পাঁচটি পুরস্কার পাওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ